বিনোদনের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সাম্প্রতিক বিনোদন, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরুতেই ঢালিউডের খবর। ইউরোপের অন্যতম প্রধান চলচ্চিত্র উৎসব জুরিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবছর সেরা ছবির বিভাগে গোল্ডেন আই পুরস্কারের জন্য লড়বে বাংলা চলচ্চিত্র অন্যদিন। অন্যদিন চলচ্চিত্রটি হাইব্রিড ফিকশন, একটা লাইভ সেটে গ্রুমিং করা একদল নন অ্যাক্টর নিয়ে সত্যিকারের কিছু ঘটনার সঙ্গে স্ক্রিপ্টেড সিকোয়েন্সে শুটিং করা হয় অন্যদিন মুভিটির। ছবিটি পরিচালনা করেছেন কামার আহমদ সাইমন। 22 সেপ্টেম্বর শুরু হওয়া এই উৎসব চলবে 2 অক্টোবর পর্যন্ত। টলিউডের খবর। প্রকাশ পেয়েছে টলিউড মুভি কর্ণ সুবর্ণের গুপ্তধনের ট্রেইলার। আবির চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী ও ঈশা সাহার এই সিনেমা ট্রেইলারেই চমক দেখালো। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জি। বলিউডের খবর। ২১৫ কোটির আর্থিক তছরুফ মামলায় অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্দেজকে জেরার তারিখ পিছিয়েছে দিল্লি পুলিশ। আজ দিল্লির ইকোনমিক উইংসের দিল্লিস্থ বন্দির মার্গের অফিসে বেলা 11টায় হাজিরা দেওয়ার কথা ছিল জ্যাকলিনের, কিন্তু অভিনেত্রীর আগে থেকেই অন্য জায়গায় কাজ থাকায় তদন্তকারীদের থেকে বাড়তি সময় চেয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। হলিউডের খবর। জনপ্রিয় রহস্য রোমাঞ্চ ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ানা জোনসের পঞ্চম পর্বের ঝলক প্রকাশ্যে এসেছে। এক ডিজনি ভক্ত সমাবেশে সাড়ম্বরে পরিচালক জেমস ম্যানগোল্ড, অভিনেতা হ্যারিসন ফোর্ড এবং ফোবি ওয়ালার ব্রিজ সহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ম্যাটস মিকেলসন, টমাস স্ট্রেচম্যান, বয়েড হলব্রুক, শাউনেট রেনি উইলসন, টবি জোনস এবং অ্যান্টোনিও ব্যান্ডারেস অভিনীত ইন্ডিয়ানা জোনস 5 প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 2023 সালের 30 জুন। এই ছিল সাম্প্রতিক বিনোদনে, সঙ্গে থাকুন সময়।